নমস্কার রাইজ, আজি আপনার কারণে মানে একদম একদম হেলথি রেসিপি বনাই খাম। তে বলক আরম্ভ করো। আমি বাইরে গলে যাবা নরু, গতিকে ঘরতে থাকি এনে থাকি অল্প মাংস বানাম বলে এলো। তেল চাল বইলকে, গতিকে সেই মাংস কিনকে বনাই আপনাদের বহুতে হয়তো নাজানে, গতিকে মই আজি কেদিন কিনকে বনাই মই বনে যাম আপনার দেখে যাম। দিয়ক ভিডিওটি পুরা চাই থাকা একদম লাস্ট লাগে। প্রথমতে আমি লৈছো পাঁচটা পিঁয়াজ। এই পাঁচটা আখ আছে আমার, যেহেতু মাংস 1 কেজি, এতে আখ পিঁয়াজ আছে ডাঙর ডাঙর সরু সরু আন লাগাই আছে ভিডিওত। তারপর আছে 4টা জ্বালা। জ্বালা কাটা ললু ভালকে ধুইছো, লৈ পিঁয়াজটো আমি কাটা আরম্ভ করে দিল। এই পিঁয়াজর চেলা হওয়ার পাছত আমি পুরা একদম ইয়াক খিস খিসকে কাটবে লাগবে, একদম পুরা একদম স্টাইলত। মোটামুটি এটা পিঁয়াজত 200 পিসমান করবো লাগবে। আমি শাক একদম বঢ়িয়াকে পিস পিস করে কাটি দিলো পিঁয়াজখিনি। তারপর আহিল জ্বালা চাইটা। জ্বালা চাইটাক একদম পুরা নাও নাকে কাটবে লাগবে, একদম যাতে এটা জ্বালা 40 পিসের উপর ধরে পুরা একদম ঠাট্টা কক্রিয়াখান লব, পুরা খিস খিসাকে কাটি দিব। দেখি আমি কি বঢ়িয়াকে জ্বালাখিনি পিস করে ফেলবো। আমি মাংসখিনি ভালকে ধুই রান্ধার 1 ঘন্টা আগত তাত জিরা গুড়া, মিট মশলা, যত যিমান মশলা আছে তার উপরে দালচেনি, লং ইলাইচি আৰু দই আৰু অলপ 2 চামচ ঘিউ আৰু আদা নহৰু দি কিনে পুৰা একদম সানি 1 ঘন্টা থৈ দিব লাগিব। এখিনি হ'ল আমাৰ 1 ঘন্টা আগত সানি থোৱা মাংসখিনি। য'ত আছিল আপোনাৰ সকলোৱে কি কি দিছোঁ, পিঁয়াজ, আদা, নহৰু, মছলা, তাৰপিছত দৈ দেনাই, দৈখিনি পাছত দিম। আমি ঘি দিছোঁ 1 চামচ। এইখিনি সানি সানি থোৱা মাংসখিনি তাৰপিছত আমি চিধাই কৰাহীটো গৰম কৰবা বহাই দিছোঁ। বহাই দিয়াৰ পাছত মাংসখিনি তাত গৰম হোৱাৰ পাছত ঢালি দিছোঁ। ঢালি দিলোঁ আমি মাংসখিনি, তেল চেল দিয়া নাই, ডাইৰেক্ট মাংসখিনিকে কেৰাহীত ঢালি দিব। ঢালি দিয়াৰ পাছত আপোনালোকে মাংসখিনি অলপ লাৰি দি তাত পানীখিনি অলৈ যোৱাৰ কাৰণে ঢাকন এখন মাৰি অলপ সময়ৰ কাৰণে থৈ দিব। প্ৰথমতে মাংসখিনি মিক্স কৰি ল'ব, গৰম কেৰাহীত মিক্স কৰি ল'ব প্ৰথমতে মাংসখিনি। তাৰপিছত ঢাকন এখন মাৰি তাক থৈ দিব অলপ সময়ৰ কাৰণে, যাতে সি তাৰ ভিতৰত থকা পানীখিনি উলিয়াই দিব পাৰে। যাওঁ ঢাকনখন মাৰি থৈ দিলোঁ আমি ইয়াৰে পানীটো অলবাৰ কাৰণে। এতিয়া আমি এই পানীখিনি গেছিনা অলে গেছিনা জনাই চাব লাগিব ঢাকনখন গুচাই কিনে। আপোনালোকে দেখিছে পানীখিনি মোটামুটি অল আৰম্ভ কৰি দিছে মাংসখিনিৰ পৰাই, আৰু অল্প এখিনি নহয়, আৰু বেছিকৈ গোটাই যিমান পানী আছে গোটাইখিনি অলপ একদম পানী দেহান হৈ যাব। এতিয়া আমি অলপ ৰং গুড়া দিব লাগিব, কম হৈছে, দিছিলোঁ আগতে কিন্তু অলপ কম হৈছে। আপোনালোকে চাই পেলাই দি দিব, ৰং গুড়া দিলোঁ অলপ। তাৰপাছত আমি অলপ জ্বালা গুড়া দিব লাগিব, জ্বালা গুড়া অলপ দি দিলোঁ। এতিয়া আমি ভালকৈ এখিনি মিক্স কৰি দিব লাগিব। আমি তাত তেজপাত দিয়া নাছিলোঁ, পাহৰি গৈছিলোঁ আগতে দিবা। এতিয়া তেজপাত দিব লাগিব দুটা তেজপাত দি দিলোঁ। তাৰপিছত ভালকৈ লৰবত কৰি অলপ সময় থৈ দিব লাগিব। আপোনালোকে দেখা পাইছে 5 মিনিট মাত্ৰ আমি থৈ দিয়াৰ লগে লগে একদম পুৰা পানীখিনি অলে গৈছে। অলে যোৱাৰ পাছত আমি এতিয়া এটা আলু দিছোঁ। আলু আমি ডাঙৰ ডাঙৰ চাই 3টা দিছোঁ। আপোনালোকে যিমান লাগে আৰু সিমান দি দিব, আমাৰ অলপ মানুহ বেছি, মাংস কম হ'ব সেইকাৰণে আলু বেছিকৈ দি দিছোঁ। তেতিয়া পুৰা সানি আলুখিনি মছলা চছলা লগা কৰি সানি দিব লাগিব আলুখিনিৰ লগত। আলুখিনি দিয়াৰ অলপ সময় পাছতে আমি যিটো আছিল আৰু দৈ আমাৰ হাতত 200 গ্ৰাম আছিল, এই 200 গ্ৰামটো এতিয়া ঢালিলোঁ গ্ৰেভিৰ কাৰণে। ৰাখচোন, এইটো নহ'লে পানী আহি যাব। গ্ৰেভিৰ কাৰণে আমি অলপ দৈ ইউজ কৰিছোঁ, আপোনালোকে বিলাহী নহ'লে কিবা বেলেগ বেলেগ চাউলৰ গুড়া চুড়া ইউজ কৰিব পাৰে। আমি দৈখিনি পুৰা মিক্স কৰি দিওঁ এতিয়া সানি সানি। তাৰপিছত হ'লে ৰ'ব, পানী দিলে চেচে হ'ব।
এটা পুরো একদম হান দিল, আমি দেখছি কি বলি পালাচ্ছি। দইখিনি দেওয়ার 3 মিনিটমান পাছত আমি পানি দিলু, গরম পানি, ঠান্ডা পানি ইউজ নকরব, আর বেশি পানি নিয়ে দিব, অল্প কম করব, বেশি পানি দিলে হয় ধোবার নয়, তেল দেওয়া নাই না কেম বাই যাব। হয়ে যাব, তাহলে পানিখিনি দেওয়ার 15 মিনিট পিছত আমার রেসিপি রেডি গেল। আপনাদের দেখাই পাইছি কি ধুনিয়া কালার উঠছি, কাষত একদম তেল দেওয়ার নিচিনাকে তেল উঠে গেছে, কিন্তু আমি তো দেখছি আপনি একটু পালো তেল ইউজ করা নাই, এগুলা ব্রয়লারের তেল থাকে এইখানে ইউজ নকরলে হয়ে যায়। এটা আমার এখানে রেডি হয়ে গেল, আপনাদের যেটি খায় ভাতে দি খায় পোলাও দি খায়, আমি বারো ভাতে দি খাইছো দিয়ক।